ওকে স্টুডেন্ট, এরপরে এই অঙ্কটা নিয়ে অনেকে আমাকে ডাউট করেছে, বলেছে এই অঙ্কটা একটু ক্লিয়ার করে দেখো এটা। তো এই অঙ্কটাও যতটা পারছি আমি ছোট করে করার চেষ্টা করছি। তো প্রথমে এখানে দেওয়া হয়েছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটা কষে দেখি 1.2 এ 4 এর 17 অঙ্কটা। তো এখানে দেওয়া হয়েছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখন ধরে নিই, অঙ্কটাকে ছোট করার জন্য ধরে নেব এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এই পদটাকে আমি পি নিয়ে ধরছি। তাহলে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর জায়গায় আমি পি বসাতে পারি, ধরিটা লিখবো না, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এস ওয়ান পি বসিয়ে পাই। যদি এরকম লিখি তাহলে সমীকরণটা আমার দাঁড়াবে পি স্কোয়ার মাইনাস 5p + 6 ইজ ইকুয়াল টু 0। তো এটা তো একটা সাধারণ মন্ত্রসহ বিশ্লেষণ, খুব সহজে এটা করা যায়। তো কি হচ্ছে, পি এর আগেও প্লাস আছে, 6 এর আগেও প্লাস আছে, মানে দুটো সংখ্যা যোগ করে আমার 5 আনতে হবে আর গুণ করে 6, তো হলো পি স্কোয়ার প্লাস সরি মাইনাস 3 প্লাস 2 যোগ করে 5 এলো, গুণ করে 6 এলো, প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, বা এখানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 3p - 2p + 6 ইজ ইকুয়াল টু 0, বা এই পি স্কোয়ার মাইনাস 3p থেকে পি কমন নিতে পারি, পড়ে থাকলো আমার কাছে p - 3, এইখান থেকে -2 কমন হবো 2p আর +6 থেকে, তাহলে এখানেও পড়ে থাকলো p - 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে একই হবে, হয় p - 3, একটা লাইন এখানে করলাম না, স্টেপ জাম্প করলাম, আচ্ছা করেই দিই, বা এখানে p - 3 কে যদি আমি কমন নিই পড়ে থাকলে হচ্ছে আমার p - 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় p - 3 ইজ ইকুয়াল টু 0, বা এখান দিয়ে লিখতে পারি p = 3, না হয় p - 2 ইজ ইকুয়াল টু 0, বা p = 2 হলো। কিন্তু p দিয়ে তো আমার অঙ্কটা ছিল না, আমার ছিল x দিয়ে, তাহলে এখানে আমি পুনরায় p এর মান বসিয়ে পাই, পুনরায় যদি নাও লিখতে চাই শুধু লিখে দেবো আমরা p এর মান বসিয়ে পাই, কি পাই, এদিকে আমি পাবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 3, বা এক্স প্লাস এ সমান কোনাকোনি গুণ হবে 3x - 3a, বা এক্স গুলোকে একদিকে নিয়ে যাবো এগুলোকে একদিকে, তাহলে লিখবো 3x - x a + 3a, মাইনাস টা গেলে প্লাস হবে, বা 2x = 4a, বা x = 4a/2 কেটে গিয়ে হবে 2a। একইভাবে এদিকেও বসাবো p এর মান, তাহলে p এর মান বসে এখানে পাবো x + a / x - a = 2, বা x + a = 2x - 2a, একইভাবে এক্স গুলো একদিকে নেবো আর এগুলোকে একদিকে নেবো, তাহলে হবে 2x - a = a + 2a, বা এখানে হবে x = 3a। তাহলে আমার নির্ণয় কত বেরোলো, নির্ণয় x = 2a, 3, এটাই হবে আনসার। এটা নিয়ে যদি কিছু প্রশ্ন থাকে আমাকে পরে কমেন্ট বক্সে জানিও। থ্যাংক ইউ।